প্রসেনজিতদার ব্যাপারে, বোম্বাদার ব্যাপারে, মহানায়ক এবং বা বিশাল বড় সেলিব্রিটি, স্বাভাবিক টলিউড কিং, কিন্তু ভেরি ট্রিকি, খুবই ডোমিনেটিং, অনেকের ক্যারিয়ার খেয়ে দিয়েছে, এরকম বহুত কিছু আমরা ইন্টারভিউতে পাই। আপনার কাছে কি কখনো ফিল করেছেন কখনো? শুনতাম এক কান্দে আর কান্দে, মানে আপনার কখনো ঢালিউড বাদশা, ঢালিউড কিং, না না না, বলিউড কিং এই ধরনের টাইটেল নিতে ইচ্ছা করে? না না না, একদম না, একেবারে টানেনি, একেবারে এখনো টানে না, টানবেও না। আমি যেহেতু মানে আস্তে আস্তে খেলছিলাম, হ্যাঁ, টুকটুক করে, সো লাইক আই ওয়ান্টেড টু বি হিয়ার ফর এ লং টাইম। সো আমাকে যেটা করি, আমি আমি কখনোই জুটি করেছি, বাট আমি কোনোদিন নির্ভর হইনি কারোর উপরে। এখন আমার নায়িকাগুলি কিন্তু ইচ্ছে করে চলে গেছে, শাবনূর ইচ্ছা করে শুটকে আস্তে আস্তে নিজের টেক কেয়ার করলো না, চলে গেল। পপি প্রচণ্ড যোগ্যতা থাকা সত্ত্বেও আস্তে 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 হারিয়ে যাচ্ছে, মৌসুমি অন্যদিকে চলে গেল। সো লাইক মানে তাদের, তারা কিন্তু স্টিল দেয়ার মানে মানে এনাফ ক্যাপেবল। আস্থার জায়গা বিপদে পড়লে প্রথম মানে পুলিশকে কল দিয়ে, তারপরে আপনি? না না, আমার যারা পুলিশ পর্যন্ত যায় ওরা আবার আমরা বন্ধু হয় না। সো আমাকে প্রত্যেকটা নায়িকাই বিশ্বাস করে। এই অনুষ্ঠান যদি কোনো নায়িকা শুনে থাকে, সে নিজে জানে যে সে আমাকে কতটা বিশ্বাস করে। মানে গতকালকেও একজন নায়িকা একটা ঘটনা ঘটিয়েছে এবং প্রথম আমাকে ফোন করেছে। আপনার হঠাৎ বৃষ্টির নায়িকার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, প্রেমের এমন একটা পরিণয় সিনেমাতে ছিল, ওর সাথে বেশ কয়েকটা সিনেমাতে বিয়ে হওয়ার কথা ছিল, তারপর হয়েছিল প্রিয়াঙ্কার সাথে, চুপি চুপিতে আমরা চুপি চুপি পালিয়ে বিয়ে করে ফেলি। আচ্ছা, এমনিতে কোনো সম্পর্ক গুঞ্জন একটু 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 ছাপা হয়েছিল সে সময়? হ্যাঁ, একটু তো নায়ক নায়িকার প্রেম নিয়ে যদি একটু গুঞ্জন না হয় কিরকম লাগে বলেন তো? তার নায়ক মনে হয়, আমি তো এখন এই বয়সে এসে কি ডিসক্লোজ করা যায় বিষয়গুলো? কোনটা প্রেমের সম্পর্ক? একটু একটু ছিল না, একটু দুজন হয়তো সংসারী হয়েছে না, একটু ছিল না, একটু ছিল, ভালো, খুব ভালো বন্ধুত্ব ছিল এবং আছে এখন। সেটা আমি জানো। তার প্রশ্ন দুই, বাংলাদেশি এবং কলকাতার সমস্ত নায়িকাদের আপনি খুব প্রিয় বন্ধু, এটা রহস্য কি? বিকজ আমি বেসিক্যালি খুব ভালো বন্ধু, আমি ছেলেদেরও ভালো বন্ধু, শুধু নায়িকাদের ভালো বন্ধু না। নায়িকাদের যেটা হয় যে নায়িকারা যখন একটা শুটিংয়ে যায়, ওরা একটা নির্ভর রতর জায়গা চায়, ট্রাস্টেড একটা মানুষ চায়। সো লাইক আই কিপ দ্য ট্রাস্ট, আই নেভার ব্রেক এনিবডিজ ট্রাস্ট ইন মাই লাইফ, চেষ্টা করেছি না ভাঙতে। সো আমাকে প্রত্যেকটা নায়িকাই বিশ্বাস করে। এই অনুষ্ঠান যদি কোনো নায়িকা শুনে থাকে, সে নিজে জানে যে সে আমাকে কতটা বিশ্বাস করে। মানে গতকালকেও একজন নায়িকা একটা ঘটনা ঘটিয়েছে এবং প্রথম আমাকে ফোন করেছে, এখন পর্যন্ত কেউ জানে না। আচ্ছা, সো এই যে বিশ্বাসের জায়গাটা, এই যে আস্থার জায়গাটা, এইটা তৈরি হয়ে গেছে সামহাও। আর একদম আমার সমসাময়িক নায়িকা থেকে শুরু করে এখনকার এই জেনারেশন নায়িকারও আমার সঙ্গে খুব ক্লোজ, পরামর্শ জায়গা, পরামর্শ, ভাই ভাই সুলভ জায়গা, রাইট রাইট রাইট, আস্থার জায়গা। বিপদে পড়লে প্রথম মানে পুলিশকে কল দিয়ে, তারপরে আপনি? না না, আমার যারা পুলিশ পর্যন্ত যায় ওরা আবার আমার বন্ধু হয় না, আমার আমার বন্ধুরা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকে। সো তাদের ওরকম কোনো বড় হ্যাসেলে যেতে হয়নি, বাট আমার কাছে মনে হয় যেন খুব ইম্পর্টেন্ট এটা, বিকজ একটা মেয়ে যখন আসে, তার জন্য তো এমনিতে আমাদের সোসাইটিতে এখনও তো টাফ, হ্যাঁ, এরকম একটা অঙ্গনে কাজ করা। সো তারা যখন সেটে যায়, একটা ভয় নিয়ে, একটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তো যায়। সো ওরকম একজন মানুষকে তারা খুঁজে খুঁজে হাঁটতে চেষ্টা করে যে মানে হু ক্যান প্রোটেক্ট মি, হু ক্যান সেভ মি, সামথিং লাইক দ্যাট। সো এরকমভাবেই আসলে সবার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আচ্ছা, ফ্রেন্ডশিপের কথা যেহেতু আসলো, আপনি বেশ কয়েকটা টার্মে অনেকগুলো নায়িকার সাথে জুটি বেঁধে একটা পর্যায় পর্যন্ত গিয়েছেন, নায়িকার ক্যারিয়ার পড়তে হয়ে গেছে, ফেরদৌস ভাই ফেরদৌস ভাইয়ের জায়গায় আছে, এটার আসলে একটা মাঝেজাটা কি? হিরোদের একটা টাইমিং বেশি থাকে ক্যারিয়ার বয়সটা? এখন আমার নায়িকাগুলি কিন্তু ইচ্ছে করে চলে গেছে, শাবনূর ইচ্ছা করে শুটকে আস্তে আস্তে নিজের টেক কেয়ার করলো না, চলে গেল। পপি প্রচণ্ড যোগ্যতা থাকা সত্ত্বেও আস্তে 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 হারিয়ে যাচ্ছে, মৌসুমি অন্যদিকে চলে গেল। সো লাইক মানে তাদের, তারা কিন্তু স্টিল দেয়ার মানে মানে এনাফ ক্যাপেবল। আজকে যদি তারা আবার সুন্দর হয়ে যদি ফিরে আসে এখনকার মতো করে, আমার মনে হয় যেন দর্শক তাদেরকে সাদরে গ্রহণ করবেই। সো তারা আস্তে আস্তে চলে গেল, বিকজ আমি যেহেতু মানে আস্তে আস্তে খেলছিলাম, হ্যাঁ, টুকটুক করে, সো লাইক আই ওয়ান্টেড টু বি হিয়ার ফর এ লং টাইম। সো আমাকে যেটা করি, আমি আমি কখনোই জুটি করেছি, বাট আমি কোনোদিন নির্ভর হইনি কারোর উপরে। আচ্ছা আচ্ছা,
আই এম নট ডিপেন্ডেন্ট অন এনিবডি আমার ক্যারিয়ার কখনো কিন্তু কাউকে ডিপেন্ডও করানি মানে না আমার ক্যারিয়ার কখনো কারো উপর নির্ভরশীল হয়নি কেউ আমার উপর এরকম শতভাগ নির্ভরশীল হয়নি আমরা একসাথে কাজ করেছি দর্শক চেয়েছে নির্মাতারা চেয়েছে বাট তারপর যখন দেখি যে না আর মানে চলছে না বা চলবে না তখন আমাকে আবার যার সাথে অফার করেছে আমি তার সাথেই করছি ইন্ডাস্ট্রির ছোট ভাই অনেকেই আমার কলিগ বা সাংবাদিকদের একটা কথারই প্রশ্ন হচ্ছে আপনার প্রতি যে আপনি কখনো ইন্ডাস্ট্রিকে ডোমিনেট করতে চাননি না যাননি অর্থাৎ একেবারে টপ মোস্ট পজিশনে থেকে একটা ছড়ি ঘোরাবেন এটা কি ইচ্ছাকৃত না এটা অনেকটা ইচ্ছাকৃত অনেকটা আমার কখনো মনে হয়নি বিকজ আমি সবসময় প্রফেশনাল জায়গাটাকে কাজটুকু করেই আমি চলে আসতে চেয়েছি আমি সবসময় মনে করেছি আমার পরিচয়টা শুধু অনস্ক্রিনে থাকুক এর নেপথ্যে এসে আমি নেপথ্যে আর নায়ক হতে চাইনি আমি ওই স্ক্রিনের সামনে নায়কটুকু ওখানে ছিলাম তারপর এসে যে এই মানে নিজেদের মধ্যে আচ্ছা এটাকে করা যাবে অমুককে টেনে তুলো অমুককে নামিয়ে দাও ওকে ফেলে দাও ওকে এইসব এইসব আমার কাছে খুব নোংরামল লাগে সবসময় আচ্ছা আই ওয়াজ নেভার বিন দেয়ার আমি হার্ডলি বোধহয় দু একটা ফিল্মি পার্টিতেও গেছি আমি ফিল্মি ওই জায়গাটাকে আমি আর আমি আমি প্যাক আপ হয়ে যাওয়ার পরে আমি সোজা গাড়ি তুটে বাসায় পার্টি কি একটু ভয়ঙ্কর টাইপের মানে না আমার আমি যাই আমার যেতে ইচ্ছে করেনি আমাকে কখনো মানে ওখানে গেলে অনেক গসিপ হয় নানান ধরনের কনভারসেশন হয় আমি একবার হঠাৎ বৃষ্টির পর একটা সাকসেস পার্টি হয়েছিল তো সেই সাকসেস পার্টিতে মানে আমাকে প্রায় 8-10 জন কমিটেড করে ফেললো যে আমাকে সিনেমা হিরো আমার নেক্সট ফিল্মে নিবে তো পরে দেখলাম এর পরের সপ্তাহ থেকে কারো কোনো খবর নেই আচ্ছা তো তখন আমি বুঝে গেলাম যে ওই পার্টিগুলোর কোনো আসলে ভ্যালু নেই গভীরভাবে হ্যাঁ যারা এনজয় করতে যায় তারা যায় ইটস নট ব্যাড বাট আই এম নট দ্যাট টাইপ আমার কাছে ওগুলো কখনোই ওদেরগুলি টানিনি বলে আমি আর ওই ওই সে ওই জায়গাতে গিয়ে তো আপনি এই ডমিনেটিংয়ের ব্যাপারগুলো আসে বা আপনি যে সেই ফিল্মি পলিটিক্সের ব্যাপারগুলো আসে তো সেগুলো আমাকে কখনো ইচ্ছেই হয়নি সযত্নে এড়িয়ে গেছেন হ্যাঁ আমার ইচ্ছেই হয়নি আমি আমাকে কেউ কিছু পরের দিন শুনতাম হয়তো যে আমাকে নিয়ে অমুক জায়গায় এই মিটিং হয়েছে চর্চা হয়েছে আমি একটু ইন্টারনাল সম্পর্কে সেটা তো অবশ্যই আমরা সেটা মানতেও চাই কলকাতার প্রসঙ্গে আরেকটু থাকতে চাই যে কলকাতায় মিডিয়া এখন ইদানিং হয়তো আনন্দলোক থেকে শুরু করে আনন্দবাজার বা বড় গ্রুপগুলো একটু টানছে কিন্তু আপনি যখন কাজ করছিলেন তখন একেবারে বড়ি ছিল অনেকেই রেফার করে করেন বলেন যে কখনোই কোনো মিডিয়া বাংলাদেশি কোনো আর্টিস্টকে সেভাবে সাপোর্ট দেয়নি আপনি এই দুঃখ এই কষ্ট কি পোহাতে হয়েছে আপনার আমার আমার শুরুতে প্রচুর সাপোর্ট পেয়েছেন এবং তখনকার যে জার্নালিস্টরা ছিল তারা এখনও আমার বন্ধু এখনও তাদের সাথে আমার সম্পর্ক আছে আসলে এটা হয়ে সবটাই হয়েছিল বাসু চ্যাটার্জির জন্য যে বাসু চ্যাটার্জি ছিলেন আপনি একটু হ্যাঁ 36টা সিনেমার পর একটা সিনেমা করেছে বাংলা সিনেমা প্রথম সো সেই হিরোর একটা আলাদা ডিমান্ড তৈরি হয়ে গেছিলো তখন আই গট মানে হিউজ কাভারেজ বাট তখন তো আর এত এখনকার মতো ছিল না ডেফিনেটলি আর আনন্দলোক সবসময় কলকাতা ইন্ডাস্ট্রিকে এড়িয়ে চলতো আনন্দলোক সবসময় বলিউড ঘেঁষা ছিল সবসময় তো ঋতুদার সঙ্গে যখন আমার পরিচয় হলো তো আমি বললাম যে একদিন যে আচ্ছা তোমরা কোনো বাংলা হিরোদেরকে নিয়ে বা হিরোইনকে নিয়ে তো কভার করো না তো বলছে যে আমার তো খরচা উঠবে না আই স্টিল রিমেম্বার দ্যাট সো আনন্দলোক আমার দুইবার মানে কভার করেনি বাট ওদের ভিতরে দুইবার বেশ বড় দুটা আমার ইন্টারভিউ চেপেছিল ওই সময় যেটা সো ওই সময়ের জন্য ওটা অনেক বড় ব্যাপার ছিল অবশ্যই মানে তারপর স্লোলি যখন বাংলা ফিল্মের পরিবর্তন আসলো সুন্দর সময় চলে এলো তখন তো এখন তো রেগুলার এখন তো সবসময় বাংলাদেশকে নিয়েই কভার হচ্ছে সো ইটস ভেরি পজিটিভ আর আমার আসলে ওরকম কখনো হয়নি আর আমি অত বদার্টও ছিলাম না হয়তো যে আচ্ছা আমাকে নিয়ে কী লিখলো অনেককে দেখতাম একটা নিউজ লিখলেই হইচই এটা নিয়ে কেন লিখলো কেন হইলো আমি তো মাথায় আচ্ছা আমাকে ফোন করে বলে আপনার সম্বন্ধে উনিকে একটু খারাপ লিখেছে বা এরা তো আপনাকে লিখলোই না কিছুই লিখলো না আমি হ্যাঁ পরে লিখবে আপনাকে টেম্পার্ট করা যায় না আসলে মানে একটু কঠিন মনে হয় শুধু বউ পারে এখন যাওয়ার পর বলবে এত রাত ধরে কিসের ইন্টারভিউ ছিল কি এত ভিডিও স্টেটমেন্টও দিয়েছে প্রসেন জিদ্দার ব্যাপারে বোম্বা দেওয়ার ব্যাপারে সে আসলে একটা মহানায়ক এবং বা বিশাল বড় সেলিব্রিটি স্বাভাবিক ঢালিউড এই টলিউড কিং কিন্তু ভেরি ট্রিকি খুবই ডোমিনেটিং অনেকের ক্যারিয়ার খেয়ে দিয়েছে এরকম বহুত কিছু আমরা ইন্টারভিউতে পাই আপনার কাছে কি কখনো ফিল করেছেন কখনো
এই ধরনের ক্যারেক্টারিস্ট বুম্বাদাকে আপনি একটু আমি বুম্বাদাকে তো আই ফাউন্ড হিম ভেরি ক্লোজ আমি তার সঙ্গে বোধহয় দুটো বা তিনটা সিনেমা করেছি আর মজার ব্যাপার হচ্ছে একটা সিনেমাতে তো সে ভিলেন করেছে ফুল নেগেটিভ হিরো আমি বুম্বাদাকে বলেছিলাম যে আমি কিন্তু করতাম না এই চরিত্রটা আমি এটা হতে চাইতাম না বাট তুমি করলা এটা ভেরি গুড ভেরি নাইস অফ ইউর্স আমি আর ঋতু ছিলাম বুম্বাদা ওয়াজ ফুল আর পাথর সিনেমাটার নাম প্রতিহিংসা বলে একটা সিনেমা করেছে মখনও বুম্বাদার নেগেটিভ ক্যারেক্টার করেছে তো বলে যে হ্যাঁ তুই হিরো হ অসুবিধে কি তুই হিরো আমি আমি তোর সাথে ভিলেন করলাম তো লাইক আমার সাথে এই ধরনের সম্পর্ক তো আমার কখনো মনে হয়নি আর আরেকটা ব্যাপার কি আমি তো ওইভাবে ওইটুকু মিশতামই না যে আমি যে কেউ আমার প্রবলেম ক্রিয়েট করবে বা আমি কারোর জন্য প্রবলেম হবো অতটুকু পর্যন্ত আমি যেতামই না আমার তো সেট পর্যন্ত যাওয়া নাকি লাগে না এই ধরনের আমি তো আমার এখন আমি এখন যদি বাসুদার পাঁচটা সিনেমার পর একটা বুম্বাদা করলো তো এটা কি মানে আমাদের দেশের একজন সুপারস্টার আমাদের ইন্টারভিউতে বলেছেন যে না দুটো ছবির সাকসেস হওয়ার পরে আমি নানান রকম পলিটিক্সের শিকার হয়ে গেছি অনেকে অনেকভাবে ঈর্ষা করে তো আপনি তো সবচেয়ে দীর্ঘ সময় হ্যাঁ মানে রাজত্ব করেছেন একসাথে চলেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে আপনাকে কি ধরনের সম্মান দেয় আমি লাইভে বলতে চাই যে সেই সম্মানের জায়গায় আপনি ফেরদৌস ভাই ছিলেন আছেন এখনো তো আপনার কাছে এই ইনার পলিটিক্স গুলো কখনো না আমার আমি 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 ওটা স্বীকারও হইনি এবং আমার কাছে কখনো মনে হয়নি বিকজ আমি সবসময় বিশ্বাস করি যে আমি আমার আমার যোগ্যতা দিয়ে কাজটা করব আপনি আপনার যোগ্যতা দিয়ে কাজ করবেন সো আপনি আমার কাজটা যে ছিনিয়ে নিয়ে অনেক বড় কিছু হয়ে যাবে আমি আই ডোন্ট বিলিভ ইন দ্যাট আর আমাকে নিয়ে যে ভাবছে সে তো আমাকেই নিচ্ছে এখন আমি করিনি বা আমার জন্য হয়নি তো সেটা তো আমি আরেকজনের দোষ দিতে পারি না একদম যেমন চোখের বালি ঋতুপর্ণ ঘোষের আমার করার কথা ছিল করা হয়নি আমার দোষে করিনি আমি সেখানে আমি কি বলবো যে বোম্বাদের জন্য করিনি বোম্বাদের ঢুকেছে বলে আমাকে বাদ দিয়েছে ইট ওয়াজ নট লাইক দ্যাট আমি নিজে করিনি বিকজ আমার প্রবলেম ছিল অন্য প্রবলেম ছিল শিডিউল টিডিউল নিয়ে ঝামেলা ছিল বলে আই ডিডন্ট ডু ইট সো আমি না করে যদি এখন খামাখা তো আরেকজনের উপর চাপিয়ে দিলে হবে না সো আমি আমি আসলে এটা এটার শিকারও হইনি এবং আমি ওটাতে আমি বিশ্বাসীই না